মুর্শিদাবাদ জেলায় সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প নিয়ে কাজ করছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও জেলা পরিষদ। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন জানান, উন্নয়নের লক্ষ্যে দ্রুততার সাথে কাজ চলছে এ জেলায়। IBS প্ল্যান্টেশন, নদী ভাঙন সমস্যা দূরীকরণ, 100 দিনের কাজ নিয়ে পরিকল্পনা গৃহীত হয়েছে। পাশাপাশি জেলায় অবৈধ পানীয় জলের ব্যবসা বন্ধ করা হবে বলে জানান তিনি। এছাড়াও যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সভাধিপতি মোশাররফ হোসেন। ইলেকশন পরবর্তীতে লোকসভা নির্বাচনের পর প্রায় দীর্ঘ 3 থেকে 4 মাস কোনো গভর্নমেন্টের কোনো স্কিম ইলেকশন বার কোড অফ কন্ডাক্টে সেটা বন্ধ ছিল। স্বাভাবিক কারণে আমরা গতকালকে রবীন্দ্র সদনে আমরা 250টা গ্রাম পঞ্চায়েতের প্রধান এক্সিকিউটিভদেরকে নিয়ে, আমি ছিলাম, DM সাহেব ছিলেন, ADM, DPRDO, সমস্ত প্রধান এক্সিকিউটিভ এবং কিছু লাইন ডিপার্টমেন্ট, যে আমরা ডেভেলপমেন্টের কাজ নিয়ে আমরা দ্রুততার সাথে মুর্শিদাবাদ জেলায় এগাতে চাইছি। বিশেষ করে এখন IBS প্ল্যান্টেশন, নদী ভাঙন সমস্যা, মানে স্থায়ী অ্যাসেট তৈরিকরণ 100 দিনের কাজের মাধ্যম দিয়ে, নারেগার মাধ্যম দিয়ে আমরা এটা করছি এবং এটা আমরা জোর দেব। তারপর পঞ্চায়েতে 14FC-র যে সমস্ত ফান্ডগুলো পড়ে আছে সেগুলো সঠিক সময়ে খরচা হয় সেটার উপর প্রধানদেরকে আমরা বলেছি এবং তারা বলেছে অলরেডি সেই সমস্ত ফান্ড আমরা দ্রুততার সাথে শেষ করব। ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলা পরিষদ, SRD ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমরা 14টা স্কিমে করে 160 কিলোমিটার রাস্তা আমরা টেন্ডার করেছি 100 কোটি টাকা, যেটা আছে বাংলা সড়ক যোজনা প্রকল্পে। 8 তারিখটা লাস্ট ডেট আছে। মুর্শিদাবাদ জেলা পরিষদ কিছুদিনের মধ্যে MNV প্রকল্প, যেটা স্যানিটেশনের কাজ, সেটা নিয়ে আমরা ঘোষণার অপেক্ষায় আছি। আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিপিতে আমরা পাইলট প্রজেক্ট হিসাবে এটা আমরা শুরু করেছি এবং দ্রুততার সাথে এই কাজটা শেষ করেছি। পরবর্তীতে আমাদের যে প্রোগ্রামটা মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে খুব শীঘ্রই যে কাজটা আসছে, যেটা মিউনিসিপ্যালিটিতে যে সমস্ত নোংরা আবর্জনা যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, তেমনি গ্রাম অঞ্চলে পঞ্চায়েত সয়েল ওয়েস্ট লিকুইড ম্যানেজমেন্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা সেখানে প্রত্যেকটা পঞ্চায়েতে ডাস্টবিন এবং যে সমস্ত অব্যবহৃত প্লাস্টিক থেকে শুরু করে যে সমস্ত জিনিসপত্র লিকুইড ওয়েস্টের জিনিস থেকে শুরু করে সেগুলো যাতে একটা জায়গায় স্টোরেজ করে সেটা কিছুটা জৈব সার হিসাবে ব্যবহার হবে, কিছুটা প্লাস্টিক হিসাবে সেটা সংরক্ষণ করে কোনো কমার্শিয়াল পারপাসে ব্যবহার করতে পারে SHG গ্রুপের মহিলারা, তার জন্য জেলা পরিষদ সেখানে 20 লক্ষ টাকা পার জিপিকে কন্ট্রিবিউট করবে, এই প্রোগ্রামটা আমরা নিতে চলেছি। যে জলের ব্যবসায়ীরা, যারা ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় যারা জল ব্যবসায়ী, যারা ক্লোরিন বিভিন্ন ধরনের ভালো ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে মার্কেটে যারা বিক্রি করছে অবৈধভাবে, যাদের সুইট পারমিশন নাই, কোন ব্লকের জল তোলা যাবে, কোন ব্লকের ভূগর্ভস্থ জল তোলা যাবে না, তার গভর্নমেন্টের একটা নির্দিষ্ট তালিকা আছে, সেখানে সেমি ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল ব্লক আছে, ওটা কোনটা সেফ ব্লক আছে, সেখানে নিয়মের তোয়াক্কা না করে যারা যে সমস্ত জল ব্যবসায়ীরা এটা করছে অবিলম্বে সেটাকে বন্ধ করা হবে, এটা আমরা চাইছি। আর সর্বোপরি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি একটা অ্যাপ চালু করেছেন, তিনি একটা নাম্বার চালু করেছেন, সেই নাম্বারে আমাকে বলো, দিদিকে বলো, যে প্রোগ্রামটা তিনি প্রায় 2 কোটি মানুষের সাথে সরাসরি যোগাযোগ রাখবেন, সংযোগ রাখবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সমস্যার কথা শুনবেন এবং তাদের দ্রুততার সাথে সেগুলো তিনি সমাধান করবেন। এবং মুর্শিদাবাদ জেলা পরিষদ ইতিমধ্যে আমরা গ্রিভেন্স সেল চালু করেছি। মুর্শিদাবাদ জেলা পরিষদ গ্রিভেন্স সেল চালু করার পর বিভিন্ন জিপিতে সমস্যা হয়েছে, সেগুলো আমরা মিটিয়েছি, কোথাও দুর্নীতি ধরা পড়েছে সেখানে আমরা FIR করেছি, অনেকে জেলও খাটছে। তো আমরা এগিয়ে মুর্শিদাবাদ জেলা দিদির কথায় মান্যতা দিয়ে
আমরা মুর্শিদাবাদ জেলায় আমরা এই ধরনের কর্মসূচি, এই ধরনের কাজকর্ম বা পঞ্চায়েত ব্যবস্থায় যে কোনো জনপ্রতিনিধি যে কোনো জায়গায় যদি কোনো দুর্নীতি বা স্ক্যাম্পে গন্ধ থাকে তাহলে আমরা টেক অ্যাকশান নেব। আপনি কি আপনার কেরিয়ার নিয়ে খুবই চিন্তিত? তাহলে আর দেরি কেন, এএনএম জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর জন্য আজই আসুন বহরমপুর প্যারামেডিক্যাল ট্রেনিং সেন্টারে। এএনএম জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর পাশাপাশি ডিএমএলটি, ইসিজি, ডিএমআরটি, ডি ফার্মেসি, সিএমসি অ্যান্ড ইডি, ডিপ্লোমা ইন ভেটেরিনারি, ডিএইচএনএস, সিএএম, আরএমপি, ডিএইচএমএন কোর্স করানো হয়। প্রতিটি কোর্সের জন্য প্র্যাকটিক্যাল ও থিওরি ক্লাসের সুব্যবস্থা রয়েছে। 100% জব প্লেসমেন্টের গ্যারান্টি। আমাদের ঠিকানা বহরমপুর প্যারামেডিক্যাল ট্রেনিং সেন্টার, ওয়ান্ডারল্যান্ড নার্সারি স্কুল, চুয়াপুর কদমতলা, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732126179 অথবা 9732940373 এবং 8617656485। মুর্শিদাবাদ জেলায় 1998 সাল থেকে আমরা বহরমপুর প্যারামেডিক্যাল ট্রেনিং সেন্টার চালাচ্ছি। এটা আমাদেরই সর্বপ্রথম বহরমপুর শহরে, বিশেষ করে মুর্শিদাবাদের বহরমপুর শহরে আমরা সর্বপ্রথম এই কোর্সটা নিয়ে এসেছি।